প্রায় চার বছর পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ফিরছে সিলেটের মাটিতে। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সব মিলিয়ে ফুটবলের জমজমাট এক লড়াই দেখতে প্রস্তুত স্থানীয় দর্শকরা। মালদ্বীপের হতাশা কাটিয়ে মাটিতে সিলেটের মাটিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সন্ধ্যায় অনুশীলন করে মঙ্গোলিয়া। দিন বদলের পালায় জাতীয় ফুটবল দলে নতুন কোচ হেভিয়ার ক্যাবরেরা, সাথে নতুন কৌশল। কতটা মানিয়ে নিতে পেরেছে ফুটবলাররা, এমন প্রশ্নের উত্তরের খানিকটা ইঙ্গিত মিলেছে মালদ্বীপ সফরে 2-0 গোলের হারে। তবে সিলেটে মিলবে প্রশ্নের বাকি উত্তর। মঙ্গোলিয়া বাংলাদেশ ম্যাচ দিয়ে ঘরের মাঠে ফিরবে পূর্ণ দর্শক। সিলেটের ফুটবল প্রেমীদের মাঝে তাই বাড়ছে উদ্দীপনা। যে মঙ্গলকে আমি নিজে দেখতে পারবো যে চোখে আমাদের সিলেটে, আমরা খুব খুশি লাগতেছে। সিলেটে ফুটবলের জনপ্রিয়তা আবার জেগে উঠবে, আমাদের ইয়াং প্লেয়াররা মাঠে খেলা দেখতে আসবে, অনেক উজ্জীবিত হবে। এরই মধ্যে সিলেট পৌঁছেছে অতিথি মঙ্গোলিয়া। নতুন পরিবেশে মানিয়ে নিতে জয়ের স্বপ্ন আছে তাদেরও। সুষ্ঠুভাবে ম্যাচ সম্পন্ন করতে প্রস্তুতি সারছে স্থানীয় আয়োজক কমিটিও। কিন্তু এই ম্যাচে আমরা দর্শক এলাও করব, কিন্তু টিকিট আছে প্রত্যেকটা গ্যালারি, কিন্তু আমরা 100 টাকা করে নির্ধারণ করেছি দর্শকের জন্য। কিন্তু পুরস্কার রেখেছি, একটা রাফেল ড্র আছে এখানে। সিলেটের দ্বিতীয় দিন অনুশীলন সেরেছে জামাল জিকোরা। প্রতিপক্ষ মাত্র 2 ধাপ এগিয়ে, তাই প্রত্যাশাটাও ইতিবাচক। মালদ্বীপ ম্যাচের ভুল শুধরে জয়ের আশা বাংলাদেশ শিবিরে। আমরা মাঝে মাঝে ভালো খেলছি, মাঝে মাঝে একটু মিস্টেক করছি কিছু কিছু জায়গায়, তো সেগুলো না আমরা কাজ করতেছি যে যাদের নেক্সট ম্যাচে এগুলো ভুল না হয়। হয়তো বা এই ম্যাচে হয়তো অন্য ফরমেশন যেতে পারে কোচ। কোচ আমাদের তাদের ভিডিও ক্লিপ দেখাইছে, সো কীভাবে তারা খেলে, তাদের স্ট্রেংথ কী, তাদের উইকনেস কী, সো এটা নিয়ে আমাদের কাজ চলতেছে। সো আমরা ট্রাই করব ওই কোচের প্ল্যান অনুযায়ী খেলার নেক্সট ম্যাচে। বাংলাদেশ দলে ডিফেন্স আর ফরওয়ার্ড লাইনে জোর দিয়েছে কোচ হেভিয়ার। আটছেন কৌশল, আর মাঠের খেলায় তা প্রয়োগের অপেক্ষায় ফুটবলাররা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।